রাতে বিমানে কলকাতায় এসেছেন নিরঞ্জন জ্যোতি। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছেন, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন। এর সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে বৈঠক করতেও এসেছেন নিরঞ্জন জ্যোতি। রাতের বিমানে কলকাতায় ফিরলেন নিরঞ্জন জ্যোতি। বিজেপির নেতাদের সঙ্গে কথা বলতে এসেছি, 4টি লোকসভার দায়িত্বে আছি, এমনই বলেছেন নিরঞ্জন জ্যোতি। রাতের বিমানে কলকাতায় ফিরলেন নিরঞ্জন জ্যোতি। এর সঙ্গে সঙ্গে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, সেই উদ্বোধনেও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি। রাতের বিমানে কলকাতায় ফিরলেন নিরঞ্জন জ্যোতি। বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে এসেছি, 4টি লোকসভার দায়িত্বে আছি, এমনই মন্তব্য করেছেন নিরঞ্জন জ্যোতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, রাতের বিমানে নিরঞ্জন জ্যোতি তিনি কলকাতায় এসেছেন, ঠিক কি জানা যাচ্ছে? আর একদম দেখো, গতকাল রাতের বিমানে কিন্তু কলকাতায় ফিরলেন, কলকাতায় আসলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। মূলত কলকাতায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তার, তিনি কালীঘাট মন্দিরে যেমন যাবেন, দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন, এছাড়াও দলীয় কর্মীদের সাথে কথা বলবেন, এমনটাই সূত্র মারফত খবর। মূলত কাল গতকাল রাত্রে তিনি এখন কলকাতা বিমানবন্দরে আছেন। এই কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কলকাতায় কি কি তার কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে তিনি জানান তিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে কথা বলতে এসেছেন এবং 4 লোকসভার দায়িত্বে তিনি আছেন, সেই 4 লোকসভার পর্যবেক্ষণ করবেন। এছাড়াও 22 জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে, সেই রাম মন্দিরে উদ্বোধনের আগেই কিন্তু উচ্ছ্বাস যে বাংলার মানুষ, সেই তাদের উৎসবে সামিল হতেই কিন্তু তিনি কলকাতায় এসেছেন, এমনটাই এই কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। এছাড়াও তাকে যখন বাংলার প্রসঙ্গ, যেহেতু তিনি গ্রাম কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যখন জিজ্ঞেস করা হয় বাংলার আবাস যোজনার টাকা যেটা অভিযোগ করছে যে পাচ্ছে না, রাজ্য রাজ্য যখন বলছে যে কেন্দ্র দিচ্ছে না, সেই সময় তিনি বলেন আমি দিতে রাজি আছি, যে যে দুর্নীতি হয়েছে সেটা সামনে আসুক, তারপরেই আমি যা বকেয়া আছে সেটা আমি দিতে রাজি আছি, এমনটাই বলতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ধন্যবাদ তোমায় সুমন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, কলকাতার বিমানে রাতে এসেছেন নিরঞ্জন জ্যোতি, 4টি লোকসভার দায়িত্বে তিনি আছেন, এর পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠকও করবেন, এমনটা তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা জানি 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, সেই উদ্বোধনেও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি।